হলো, হওয়ার পরে এখন বর্তমানে আপনার শরীরের অবস্থা কি বলবেন? আর সাথে এই যে পুলিশ যে হামলার বিচার করবে বা লোক ধরবে, গ্রেপ্তার কি হচ্ছে কিনা এটা একটু বলেন। এখন শরীরের অবস্থা আগের থেকে অনেক ভালো, মোটামুটি সুস্থ বলতে পারেন। আর যারা হামলা করেছে তারই 16 জনকে ধরেছে, যারা মেইন আসামি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তারা এখনো ধরা পড়েনি। তাদের ধরার পুলিশ নাকি চেষ্টা করতেছে। এখন আমরা তাদের যত বড় ক্ষমতাশালী কাছের লোক না হোক না কেন, যে পুলিশ দল তাদেরকে ধরে শাস্তি না দেয় তাহলে বোঝা যাবে বাংলাদেশের লোকের আইনের উপর আস্থা হারিয়ে ফেলবে। ধন্যবাদ। এখন যেভাবে ধরতেছে, বা আপনার কি মনে হচ্ছে কাউকে আড়াল করতে চাচ্ছে? আমি 2-3 জনকে আড়াল করে চাইতেছে, 2-3 জন এখন ধরা পড়েনি, মনে হয় তাদেরকে আড়াল করার চেষ্টা করতেছে। তাদের একটু মনে করি খুব ক্ষমতাশালী নেতার কাছের লোক, একা এখান তো 3টা লোকের নাম আমি খুঁজে পেয়েছি, তাদেরকে এখনো ধরেনি। দেখি তাদেরকে ধরে কিনা এবং তাদেরকে ধরে আবার ছেড়ে দেয় কিনা, এটা দেখার অপেক্ষায় থাকি। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এখন, হ্যাঁ হ্যাঁ, বর্তমানে আপনার পাশে ইউরোপের অনেকগুলো দেশ, আমেরিকা, যুক্তরাজ্য, রাজ্য সবগুলো দেশই প্রায় আপনার পক্ষে বিবৃতি দিছে, যেটা আপনি আশা করছিলেন কিনা, আশা হয়তো বা করেন নাই বা বাংলাদেশের মানুষ আশা করেনি, কিন্তু ওরা আপনার পক্ষে বিবৃতি দিছে। এখন একটা গুঞ্জন আসছে যে আপনি ইচ্ছা করলেই আমেরিকা বা ইউরোপে সেটেল হয়ে যেতে পারেন, এটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, আমাদের দেশে আইন প্রশাসন হাতে অনেক নেতারা, জনগণ চুপ করে থাকতে পারে, কিন্তু বাইরের দেশের লোক কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আমাকে বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করতে অনেকে জানে না, তাই বাইরের দেশ দেখছে যে আমার উপর হামলাটা সত্যি হয়নি, এই ছেলেরা মিশে মিশে তাকে মারধর করেছে, অত্যাচার করেছে, তাই বাইরের দেশ কথা বলতেছে। এবং পাশাপাশি আমাকে, মানে আপনারা সবাই জানেন যেহেতু আমি মিডিয়া ব্যক্তি, আমার নির্বাচন আগে থেকে অনেক কটা দেশের আমার কিছু প্রোগ্রামের কথা হয়ে আছে, কিছু প্রোগ্রাম করেছে আমরা বাইরের দেশে। তো এই জায়গাতে আমি যে কোনো একটা যে কোনো জায়গাতে আমরা প্রোগ্রামে যেতে পারি, কিন্তু বাইরের দেশে সেটা হওয়ার কোনো নিয়ত নেই আমার। কিন্তু যে কোনো যে কোনো দেশে আমি প্রোগ্রামের জন্য যাবো, যে কোনো ঘুরতে যাবো, কিন্তু বাইরের দেশে আমি সেটেল হবো না। একটা প্রশ্ন এটা এসে যায় আর কি সবার মধ্যে, যে সবাই তো আমেরিকা ইউরোপে সেটেল হতে চায়, আপনার মতো একজন মানুষ এবং আপনি সেই সুযোগটা ইচ্ছা করলে এখন পেতে পারেন, সেই জায়গায় আপনি কেন সেটেল হবেন না? না, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশকে দেশে থাকতে চাই, আর এমনি ঘোরাফেরা করতে পারি, যেতে পারি, আসতে পারি, কিন্তু দেশেই আমি থাকতে চাই। আরেকটা কথা, যখন ঝামেলা হলো তখন আপনি বলছেন যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবেন না, ঠিক এই কথা বলেই বিএনপি সহ অনেকগুলো দল কিন্তু এখন আন্দোলনে আছে এবং আন্দোলন চলতেছে, আপনি কি ওনাদের সাথে আন্দোলনে যাবেন, বা ওদের সাথে আপনার কিন্তু একটা মিলে গেছে যে ওরাও নির্বাচনে যাবেন এই সরকারের অধীনে, আপনিও যাবেন না, এখানে চিন্তা কি আপনার? এই সরকারের অধীনে নির্বাচনে যাব না কেন বলেছি, আপনারা সবাই জানেন যে 3টেবার নির্বাচন করলাম, 3টেবারই আমি মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে একবার নয় যে বললাম নির্বাচনে সুষ্ঠু হয়নি, পরেরবার সুষ্ঠু করে বাসায় থাকলাম, সেবারও সুষ্ঠু হইল না, নির্বাচনে পাশ করলাম তারা আমাকে ক্ষমতা বুঝে দিল না, তারপরে আবার নির্বাচন করলাম, দেখি সুষ্ঠু নির্বাচন সরকারটা করতে পারে, সামনে জাতীয় নির্বাচন, একটা সুষ্ঠু একটা নির্বাচন করতে পারে, এবারও সুষ্ঠু নির্বাচন করে। তার এই সরকারের অধীনে আমি 1 বার 2 বার 3 বার নির্বাচন করলাম, 3টেবারই আমি এ করলাম। দেখুন এবার দেখেন ভোটটা দেখেন, 28-27 ভোট মনে করেন 5 দেখাইছে, এ আর আরাফাত রহমান কেন কুমারকে প্রার্থী। আমরা যখন ভোট কেন্দ্রে প্রতিটা ভোট কেন্দ্রে যাই, প্রতিটা ভোট কেন্দ্রে 7টা মনে করেন 8টা করে মনে এক একটা বুথে ভোট পড়েছে। তো আমাকে ওখানে কলিন এদিন যারা আছে বলেছে, আলম ভাই 7টার মধ্যে 5টা ভোটই আপনি করছেন, 2টি হলে অন্য জন করছে, নৌকা করছে একটা, আর একটা করছে অন্যতম, হ্যাঁ 12% ভোট, আপনি বেশিরভাগ 7-8টা ভোট পেলেও বেশি অর্ধেকে আপনার, আর অর্ধেক হলে 3 জনে মিলে, 3-4 জন মিলে। তাহলে এই মনে করেন সুষ্ঠু নির্বাচন, অনেকের বলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হয়, সে কীভাবে পাস করলো, আমরা কিন্তু দেখলাম যে তাকে ঘোষণা দেওয়া হলো এবং আমাকে মারধর কেন করা হলো। আমরা তখন খবর পেলাম ওই কেন্দ্রতে ব্যালটে সিল মারতেছে শেষে, শেষে টাইমে, শেষে দিকে, এবং আমার কাছে অনেক কটা ভিডিও ফুটেজও আছে যে একটা মেয়ে কথা, আমি ভাই 4 মিনিটে 50টা ভোট মারছি, কেউ মারছে আমি 10টা ভোট মারছি। আর অনেকে দেখেছি 10 বছর 12 বছরকার ছেলে মেয়েকে ভোট মারানো হয়েছে, তারা ভোটারই না, এগুলো ভিডিও ফুটেজও আছে। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন মানুষ কীভাবে আশা করে? এবং আমরা ভোট কেন্দ্রে নিরাপত্তাও পাইতেছি না, যখন ভোট কেন্দ্রে আমাকে সেই কেন্দ্রে ব্যালট মারতেছিল, আমি যখন গেলাম ধরলাম
তখন আমাকে ওই যারা আমাকে অ্যাটাক করলো মারামারি আওয়ামী লীগের গুন্ড বাহিনীরা, তখন বলল যে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, কেন আপনি হলে এখানে এটা আমার সাথে ঢুকতে না দেওয়ার জন্য এটা ভেজাল পাগল করে ওখানে এটা আমার থাকা, হ্যাঁ ওখানে এটা আমার ঘুষি মারলো, ওরা ঘুষি মারলে ঘুষি পেটে মাঠ থেকে বেরোবার পরে পুলিশ কি করলো মাস্ক পরতে মাঠের মাস্ক পরে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। তারপরে এখন সে কিন্তু আমাকে ইচ্ছে করলে যখন গন্ডগোলায় গাড়ি পরে তুলে দিতে পারতো, যখন সেটা একদিকে মার খেয়ে বাইরে বের হলাম গেটের পরে দেখেন আমি তখন আমার জীবন বাঁচানোর জন্য বিজেপি মোটামুটি করেছে সরকার যাতে নির্বাচনে কোনো সমস্যা না হয়, কিন্তু আমি বিজেপির কাছে গাড়ির কাছে দৌড়ে গেলাম আমার জীবন বাঁচানোর জন্য, বিজেপির গাড়ি কিন্তু আমার কাছে আসলো না। তাহলে আমরা এই সরকারের অধীনে কোন হিসেবে আর নির্বাচন করি? পুলিশ জন এই সরকারের অধীনে পুলিশ, পুলিশ তো আমাকে সেফটি দিল না, তা সরকারও আমাকে থেকে আমার হালাতে ভোটার অধিকার কেড়ে নিতেছে, জনগণের ভোটার অধিকার কেড়ে নিতেছে, তাহলে এই সরকারের অধীনে কিভাবে আমি নির্বাচন করি? এখন এটার মধ্যে যারা এই সরকারের অধীনে নির্বাচন চায় না আন্দোলন করতেছে ওদের সাথে কি আপনি মিশবেন না আপনি আলাদা থাকবেন বা কি চিন্তা ভাবনা? আগে থেকে বলেছি আমি কোনো দলে নাই, এখনো কোনো দলে নাই, আর আমি কোনো দলে যোগ দিইনি, আমি দলে যোগ কোনো দলে যোগও দিতে চাই না, আমি স্বতন্ত্র প্রার্থী চাই, একা স্বতন্ত্র প্রার্থী থাকতে চাই, আর ভবিষ্যতের দিকে সব দল অংশগ্রহণ করতেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতেছে, তখন আবার নির্বাচন আসবো, তার আগে নির্বাচন আসবো। আচ্ছা, আমরা সবসময় আপনাকে যে চরিত্রে দেখি যেটা হলো আপনি ইউটিউবের কন্টেন্ট এবং মুভি করতেছেন সিনেমা করতেছেন, কিন্তু এখন আমরা রাজনৈতিকভাবে দেখতেছি আপনাকে, আমরা কি সামনের দিকে কি এই রূপটাই পাবো না দুইটাই পাবো? আসলে আপনার ক্যারিয়ারটা কোন দিকে? না দুইটাই, আমি যে আগে থেকে বলছি আমি যেহেতু জনগণের সেবা করতে ভালোবাসি আমি আমার সেবামূলক কাজটা করে যাব, অন্যায় কোনো জায়গাতে তার প্রতিবাদ করব, এবং আমার যে মিডিয়া লাইনে আমি নাটক গান সিনেমা করি সেই জগৎটাও ঠিক রাখবো, আমি দুইটা জগৎ নিয়ে আসছি। আপনার উপর কিন্তু বারবার আক্রমণ করা হইতেছে, তিনবার আক্রমণ করা হয়েছে আপনি বলছেন, একজন প্রার্থী অন্য সবার উপর কিন্তু এত আক্রমণ করে না, আপনাকে খুব টার্গেট করতেছে, কেন এই টার্গেটটা শুধু আপনার উপরে? কেন এই টার্গেটটা আমার উপর? এই টার্গেটটা আমাকে বারবার টার্গেট করতেছে একটা কারণে, আমাকে জনগণ ভালোবাসে, আমার জনপ্রিয়তা আছে, এটা আমি কিছু করলে সারা বিশ্ব এটা নিয়ে কথা বলে, হিরো আলম কোনো কথা বললে তাহলে লোকজন আলোচনা সমালোচনা করে, আমাকে দমকানোর জন্য এবং আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য তারা আমার উপর বারবার আঘাত আনতেছে, তো এই ছেলেকে না মেরে ফেলে দিলে, এই ছেলেকে না আটকালে মনে করেন এই যে আমার দেশের লোক এর পক্ষে আস্তে আস্তে চলে যাচ্ছে, ভবিষ্যতে এই যে এক মনে এক পর্দায় জ্বালা দাঁড়াবে তখন আমাদের হয়তো একটা ভয়ানক একটা সমস্যা হতে পারে, এই কারণে বারবার আমার উপর অ্যাটাক করতেছে। আরেকটা জিনিস হলো এখন এই একবারে শেষ পর্যায়ে এসে আপনার কিন্তু দিন দিন জনপ্রিয়তা বাড়তেই আছে, আপনি স্বীকার করেন আর না করেন, এখন বলতেছে যে একটা মানুষ যারা আপনাকে দেখতে পারত না ওরাও বলতেছে একদিন যে আপনি এমপি হবেন, এবং আমাদের মিডিয়ারও অনেকে বলতেছে যে আপনি একদিন এমপি হবেন, সেই বিষয়টা যদি একটু বলেন, একটা সময় আপনি এমপি হলেন বা সেই সময় জনগণ আপনার কাছে কিভাবে সব মিলিয়ে যে এখন জনগণের একটা ভাবনা হয়েছে যে আপনি এমপি হতে পারবেন? আমি এমপি হলে জনগণ একটা জিনিসই পাবে, হিরো আলমের সাথে কথা বলতে পারবে, হিরো আলম দিয়ে মনে করেন কারো ক্ষতি হবে না, হিরো আলম আট দশটা লোকের লেখান গম চোর আটা চোর হবে না, হিরো আলম বাইরে দেশে ব্যাঙ্গুলেজ করবে না, হিরো আলম জনগণের নিয়ে কথা বলে, হিরো আলম জনগণের পাশে থাকতে চাই, এটাই জনগণ অল টাইম পাবে। এখানে আরেকটা জিনিস হলো যে আপনার সাথে এখন ইচ্ছা করলেই সহজেই মানুষ দেখা করতে পারে বা কেউ ফোন দিলে আপনাকে পাওয়া যায়, ওই সময়টায় আপনার কি পরিবর্তন হতে পারে বা এমনই থাকবেন? কিন্তু পরিবর্তন হলে অনেক আগে হতে পারতাম, আমি কোনো আট দশটা লোকের থেকে কোনো সাধারণ মানুষ না, বর্তমানে আমার নাম ডাক জনপ্রিয়তা দিয়ে আল্লাহ পাক দিয়েছে, আমি ইচ্ছে করলে আমাকে নিজেকে পরিবর্তন করতে পারতাম, আমি করি না, আমার সাথে যে কোনো লোক সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো লোক পর্যন্ত দেয়া করতে পারে, এটা পরিবর্তন নিজেকে, আমি চাইলে নিজেকে পরিবর্তন করে রাখতে পারি, না চাইলে আমি সাধারণভাবে থাকতে পারি, পরিবর্তন করলে মানুষ আপনাকে ভুলে যাবে, আর পরিবর্তন না করলে সাধন থাকলে জনগণ আপনাকে মনে রাখবে, তাই আমি জনগণের হৃদয়ে থাকতে চাই, তাদের ভালোবাসা নিয়ে চলতে চাই। শেষ কোশ্চেন, ওই দিন বলছেন যে প্রয়োজনে আপনি দল গঠন করবেন, আপনার হিরো আলম ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের কি অবস্থা আর দল গঠন করলে কেমন চিন্তা ভাবনা করতেছেন? ফাউন্ডেশন হিরো আলম একটা ফাউন্ডেশন খুললেছি আমরা, আর মনে করেন ভবিষ্যতে কোনো দল গঠন করলে অবশ্যই জানাবো, এই মুহূর্তে কোনো দল গঠনের কোনো চিন্তা ভাবনা আমার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।